নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ক্রিয়েটর মহুয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমি এখন আমাদের ফার্ম হাউসে যাচ্ছি, তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন ফার্ম হাউসে চলে এসেছি, তো ভিতরে যাব। আর এদিকটা হচ্ছে তালসারি যাওয়ার রাস্তা, তালসারি সিবি। তো রাস্তার পাশেই এখানে আমাদের ফার্ম হাউস। এখানে ওল গাছ আর এখানে কুন্ডলি গাছ হয়েছে, আর নিচে এগুলো সুপারি গাছ ছোট ছোট লাগানো হয়েছে, আর ওদিকে লাল শাক। বেশিরভাগ জায়গা কলা গাছ লাগানো হয়েছে, আর এদিকে বস্তাতে আদা লাগানো হয়েছে, আর এপাশে বস্তাতে হলুদ লাগানো হয়েছে। এদিকটায় বেগুন গাছ লাগানো হয়েছে, এদিকে লঙ্কা গাছ, আর ওদিকে মুগ ফেলা হয়েছে। এগুলো মুগ গাছ। এখানে একটা কলার কাঁদি এসেছে। এখানে আমলকি গাছ লাগানো হয়েছে, আর ওদিকে এটা কমলা লেবুর গাছ, এটা হচ্ছে লাল কাঁঠালের গাছ। এখানে এটা কাঁচকোলা, আর এটা হচ্ছে খামালুর গাছ। এদিকে নয়নতারা ফুল হয়েছে গোটা, কি সুন্দর হয়েছে ফুলগুলো। এখানে এগুলো পটল গাছ। এখানে একটা কলা, এটা চিনি কলা, হনুমান এসে খেয়ে যায় বলে বস্তা বেঁধে দেওয়া হয়েছে। এদিকে মাঠে হাঁসগুলো ঘুরছে। আর এদিকটা হচ্ছে আখ বাগান। কালো জাম গাছ তো শেষ হয়ে গেছে, গাছে কালো জাম। অনেক প্যারা হয়েছে গাছে। এখানে কয়েকটা আদা গাছ হয়েছে, ড্রামের মধ্যে ভুট্টা হয়েছে, পেঁপে গাছে ছোট ছোট পেঁপে হয়েছে। লেবু, আর ওদিকে হচ্ছে বিনস গাছ, বিনস হয়েছে অনেক। আর ওদিকে লাউ গাছ। এখানে ভার্মি কম্পোস্ট করা হয়েছে।
তরমুজটা তো তরমুজ আজ বাড়িতে কয়েকটা নিয়ে যাওয়া হয়েছে আর আছে এখানে ছোট ছোট এখানে একটা আজ পাঁচটা তরমুজ তোলা হয়েছে তুলে গাছগুলো পরিষ্কার করা হয়েছে আর এদিকটায়ও আদা লাগানো হয়েছে আর এদিকে হলুদ লাগানো হয়েছে সারাদিন বাড়িতে বিভিন্ন ধরনের গাছ থাকে কিন্তু ফার্ম হাউসে এলে মনটা একদম ভালো হয়ে যায় এখানে গাছ গরু মুরগি হাঁস ওদের সঙ্গে থাকতে খুব ভালো লাগে এদিকটায়ও ভুট্টা গাছ লাগানো হয়েছে আর এদিকে চাল কুমড়ো গাছ ঝিঙ্গের গাছ আর এখানে ড্রাগন ফ্রুট তো একটা হয়েছে এখানে কাঁচা আছে এখনো খুব সুন্দর নিরিবিলি জায়গা তো খুব ভালো লাগে আমার এখানে আসতে সব সময় তো বাড়িতে থাকি আসা হয় না তো মাঝে মাঝে এখানে আসি আমি খুব ভালো লাগে আর কুটুকে নিয়ে আসিনি কুটু পড়তে যাবে সেই জন্য আমি আর সমীর দুজনেই এসেছি আর এখানে আম গাছ লাগানো হয়েছে আজ এখানে খুব বৃষ্টি হয়েছে তো এখনো মেঘ করেছে বৃষ্টি কি জানি কখন আসবে তো তার মধ্যে আমাদের আবার বাড়ি যেতে হবে কুটু বাড়িতে আছে ওকে আবার টিউশন থেকে আনতে যেতে হবে এদিকে কেঁচো সারের প্রজেক্ট তো এটার এখনো চালু হয়নি কাজ চলছে এদিকে কুমড়া গাছ হয়েছে এদিকেও কলা আছে তো বস্তা বাঁধা আছে না হলে হনুমান এসে খেয়ে যাবে পাশেও আর একটা এখানে গরুদের বাঁধা আছে আর এটা হচ্ছে প্যাক হাউস ওড়িশা সরকারের প্রজেক্ট বিনস হয়েছে অনেক ছোট ছোট বৃষ্টি চলে আসবে তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা